বিএনপি এবং সমমনা যারা আজ আমরা রাজপথে রয়েছি তাদের আন্দোলনের এবং একত্রিত হওয়ার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি আমাদের থাকতেই পারে, কিন্তু আমি মনে করি আমাদের মূল সমস্যাটা সেখানে নয়। একটা কথা ভুলে গেলে চলবে না, আজ আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এ কথা ঠিক নয়, কেবলমাত্র তার বিরুদ্ধে আজ আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এ কথা ঠিক নয়। আমরা আন্দোলন করছি একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে, যারা আমাদের সীমান্ত রেখার পরপারে থেকে এদেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে, কন্ট্রোল করছে, তাদের বিরুদ্ধে আজ আমাদেরকে লড়তে হচ্ছে। ভাইরা আমার, মহান ভাষা আন্দোলন অথবা এগারো দফা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন এবং পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম, এই সংগ্রামগুলির সাথে আজকে দেশের বিরাজমান পরিস্থিতির একটা মৌলিক পার্থক্য আপনাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। গণ আন্দোলন বলেন অথবা সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটা মৌলিক ভূমিকা পালন করে চলেছে, এই পার্থক্যটুকু আমাদের বক্তৃতার মধ্যে। আমাদের উপলব্ধির ক্ষেত্রে যদি মিস হয়ে যায় তাহলে আন্দোলন সাফল্যমণ্ডিত হতে পারবে না। ভাইরা আমার, আজ এ কথা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য, বাংলাদেশের নির্বাচনকে নিয়ন্ত্রণ করার জন্য শুধু আজ নয়, ১৪ সালে ১৮ সালে তারা প্রত্যক্ষভাবে এসে এখানে হস্তক্ষেপ করেছে। সুজাতা সিংয়ের কথা আমরা তো ভুলে যেতে পারি না। আজকে যারা বলছে যে আমরা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করব না, সেদিন কেন সুজাতা সিং যখন এসেছিল তখন সেটা জায়েজ ছিল, এই কথা তো বলে বোঝানো যাবে না। ভাইরা আমার, আজ আপনারা লক্ষ্য করলে দেখবেন এদেশের জাতীয় অর্থনীতি, এদেশের শিল্প কলকারখানা, এদেশের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে গেছে কারা? আজকে গৌতম আদানি, তার স্বার্থে এদেশের শিল্প কলকারখানা আজ নিয়ন্ত্রিত হয়। আজ এই বিষয়গুলিকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আমাদের বক্তৃতায়, আমাদের বিবৃতিতে, আমাদের কনসেপশনে এই বিষয়গুলি যদি না থাকে আন্দোলন সাফল্যমণ্ডিত হতে পারে না। আজকের আন্দোলন আমাদের দেশের সর্ববৃহৎ দল, বিরোধী দল বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে বা আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছে না, এ কথা আমি মানতে রাজি নই।